আগামী 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হবে। এই দিনটি উদযাপনের লক্ষ্যে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকাল এবং সন্ধ্যায় দুটি পর্বে অনুষ্ঠিত হবে উদযাপন। সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তাছাড়া সন্ধ্যায় বেসরকারি একটি হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য আরও অনুষ্ঠান আয়োজিত হবে। এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এই কর্মসূচির মূলত দুটি পর্ব। সকালের পর্বটি এটা ইন হাউস প্রোগ্রাম হবে, যেটা শুরু হবে সকাল 9:00 বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর 9:05 জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আর সকাল 9:06 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে। এরপর 9:07 দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হবে।